কঠোর হিমন্ত এতিয়া নরম হয়েছে। মন্ত্রী হিমন্তর মুখত নাই দাবি ধমকি, স্বাস্থ্যমন্ত্রীগুলি মঙ্গলজোত দেখা গল এই রূপত। চিকিৎসকক দাবি ধমকিরে নহয় এবার মরমেরে বুঝালে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। অলপমান জুন করিব নোৱাৰা, খাব নোৱাৰা, ভৰিখনেদি খোজ কাঢ়িব নোৱাৰা দুখীয়া ব্যক্তিজন, এই ব্যক্তিবিলাক হৈছে ভগবানের আটাইতকৈ উৎকৃষ্টতম সন্তান। ভগবানে তেওঁলোকক চাই থাকে যে এওঁলোকক কোনে সহায় করে। যেতিয়া তেওঁলোকক কোনোবাই সহায় করে, সেই সহায় করা মানুষজনের উপর ভগবান তৃপ্ত হয়, ভগবানে আনন্দ পায়। আর মেডিকেল ডিপার্টমেন্টত মানুষক ইমান সোনকালে সহায় করিব পারি যে তার কোনো সীমা সংখ্যা নাই। পিডব্লিউ ডিপার্টমেন্টত মই কাম করিলো, ঠিক আছে, রাস্তাদি সবেই খোজকাড়ে ধনী দুখিয়া, কিন্তু গভর্নমেন্ট হসপিটালত কাম করিলে দুখিয়া মানুষক সেবা করার সুযোগ পোৱা যায়। আর এই দুখিয়া মানুষক যদি জীবনকালত যদি আমি সেবা করে গৈ থাকো, কোনেও আমি মন্দির মসজিদত যাব নালাগে, ইয়ার প্রায় আমি ভগবানের আশীর্বাদ আমি পাব পারো। চিকিৎসকর নাকি লগা প্রসঙ্গ উত্থাপন করিলে হিমন্তই, নাকি কাকো কোনেও লগাব নোৱাৰে, মানুহে মানুহক কামর বাবে অনুপ্রাণিত হে কৰিব পাৰে। আজি মানুহে কয় যে সরকারে নাকি লগাব লাগে, নাকি লগাব সরকারে কোনেও কাকো নোৱাৰে। যদি 5,000 ডক্টর, 40,000 মানুহে কাম করে, এজন হিমন্ত বিশ্ব শর্মায় নাকি লগাবর কারণে মোর বহুত হাত হব লাগিব, বহুত মুখ হব লাগিব, সবতে মই বিদ্যমান হব লাগিব, সেইটোতো কৃষ্ণর বাদে আর কোনেও নোৱাৰে। নাকি কোনেও কাকো লব নোৱাৰে, মানুহে মানুহক অনুপ্রাণিত কৰিব পাৰে যে তোমালোকে কাম কৰা, আমি তোমালোকৰ লগত আছো। মঙ্গলদৈ অসামৰিক চিকিৎসালয়ত মন্ত্ৰীগৰাকীয়ে মুকলি কৰে ৰাষ্ট্ৰীয় ডায়ালিসিস আঁচনি। আৰু এই অনুষ্ঠানতে এইদৰে দেখা গল মন্ত্ৰীগৰাকীক, এতিয়াৰে পৰা চিকিৎসালয়খনৰ ৰোগীসকলে লাভ কৰিব বহু অত্যাধুনিক সা সুবিধা। মঙ্গলদৈ চিভিল হস্পিটালত প্ৰধানমন্ত্ৰী নেশ্যনেল ডায়ালিসিস প্ৰগ্ৰেমৰ আজি আমি শুভ উদ্বোধন কৰিলোঁ। ইয়াতে 6টা হিমোডায়ালিসিস মেশিন থাকিব, 5টা সাধারণ রোগীর বাবে, 1টা HIV পজিটিভ রোগীর বাবে, আর সম্পূর্ণ বিনামূলিয়াকে বিক রোগত আক্রান্ত রোগী সকলে ডায়ালিসিসর ইয়াত সুবিধা পাব। মঙ্গলদৈর পৰা দুলাল ডেকা, প্ৰাগ নিউজ।